ভাই আমি পারছি না, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। ওগো ভগবান বলি দাও, ভগবান বলি দাও, আমার গয়া কি আমি রক্ষা করতে পারবো না? গয়া মা, মা কি হয়েছে? মা গয়া গয়া বলে চিৎকার করছো কেন? ওকে মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো জননী, বলো জননী বলো কি হয়েছে? কেন যে তোমার চোখে জল? কে তোমার মনে আঘাত দিয়েছে? বলো জননী বলো, চোখ পড়ে থেকো না মা, চোখ পড়ে থেকো না। গয়া, না না ও কিছু নয় বাবা, ও কিছু নয়। মা মিথ্যা কথা বলবি না, মা মিথ্যা কথা বলবি না। তোমার ওই চোখ বলছে বড় ব্যথা তোরা, তুমি বলো জননী বলো কি বা কারণে আজ তোমার সঙ্গে চল? একটি কথা বলো তো জননী, কেন তুমি সাদা থান পরে ঘুরে বেড়াও? কেন তোমার স্মৃতিতে সেই দৌড় নেই? কেন তোমার হাতে নেই শঙ্খবালা? বলো জননী বলো, কে আমার জন্মদাতা পিতা? কে আমার জন্মদাতা পিতা? বলো জননী তুমি বলো। না বাবা না, জানতে চাস না গয়া, জানতে চাস না, আমি বলতে পারবো না গয়া, আমি বলতে পারবো না। মা তাহলে কি সবাই যেটা বলে সেটাই সত্য? মা কি বলে, কি বলে সবাই? জানো মা, জানো আমাকে দূর থেকে সবাই আঙুল তুলে বলে, ওই সেই গয়া আসল যার পিতৃ পরিচয় নেই, যে একজন চারজ সন্তান। পিতৃ পরিচয় আছে তাহলে বলো মা, কে আমার জন্মদাতা পিতা? কি হয়েছিল তার? কেন তুমি আজ শূন্য সিঁড়িতে সাদা থান করে ঘুরে বেড়াও? বলো জননী বলো, তোমার তোমার পুত্র এই গয়াশরের মাথার দিব্যি মা, তুমি বলো মা বলো, কে আমার জন্মদাতা পিতা? তুই কি দিব্যি দিলি বাচ্চা, এ তুই কি দিব্যি দিলি? তাহলে শোন শোন গয়া, তোর পিতা ছিল তিলকের শ্রেষ্ঠ বীর, নাম ছিল তার ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর, ত্রিপুরাসুর জন্মদাতা পিতামহ। তাহলে বলো মা, কি হয়েছিল আমার পিতা? গয়া, একদিন সর্ব রাজ্য আক্রমণ করলো তোর পিতা, স্বর্গের সমস্ত দেবতাদের পরাজিত করে বসলো স্বর্গ সিংহাসনে। আকস্মাত একদিন কৈলাস দেবে এলো মহাকালের মহাকাল, বিদ্যুল তোর পিতার পক্ষে, তোর পিতা গেল মারা। আমি কে কে বললে মা? কৈলাসের ভোলানাথের মহাকাল, ভোলানাথের মহাকাল আমাকে পিতৃহারা করেছে, ভোলানাথের মহাকাল তোমাকে বিধবা সাজিয়েছে। ক্ষমা নেই মা, ক্ষমা নেই ভোলানাথের, আজ ক্ষমা নেই, তাই আমি আক্রমণ করবো মা, আমি কৈলাস আক্রমণ করবো, দেবা দেবীর মহাদেবীকে চুলের মুঠি ধরে নিয়ে আসবো এই পাতালের মুখে, আর আমার মায়ের চরণ তলে আমি তাকে আছড়ে ফেলে দেবো মা। না, ওরা দেবতা, ওদের মৃত্যু নেই, তুই দানো তোর মৃত্যু আছে বাবা। তাই বলে কে ঘরের কোণে আমি বসে থাকব জননে, যে দেবতারা আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছে,
যে দেবতার আমার মায়ের চোখের জল ঝরিয়েছে, আমি সেই মায়ের উপযুক্ত সন্তান হয়ে আমি কি ঘরের গুণে বসে থাকতে পারি জানো নেই? না মা না, আমি যাব মা, আমি যাব, আমি ছুটে যাব আজ ওই কৈলাস শিখর। আমি হারাব তোরে, দশ দশটি দিন ভগবান গর্ভধারিণী জননী রে বুক জোরানু ধর মানি কামা, বুক জোরানু জননী আমার বাধা দিও না, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে দাও মা, আজ তুমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে দাও। উনি পুত্র মোর এমনি ভাবে গেলে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবি না বাবা, তার জন্য যদি শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয়
বলো মা বলো কোথায় গেলে আমি শক্তি পাবো, বলো জননী বলো কে দেবে আমায় সেই শক্তি, দেবতাদের সাথে যুদ্ধ করার শক্তি আমায় কে দেবে জননী? তাই যদি হয় বাবা ছুটি যা কোনো নির্জন স্থানে, কর আত্মা শক্তি শক্তি মায়ের আরাধনা, তাকে যদি সন্তুষ্ট করতে পারিস, তার কাছে যদি বর চেয়ে নিতে পারিস, তাহলে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে পারবি বাবা। কে কে বললে জানানে, কে বললে? আত্মা শক্তি দেবী শক্তিময়ের আরাধনা করতে হবে আমার, তাই হবে, তাই হবে মা, তাই হবে। আজ আমি তোমার কাছ হতে বিদায় নিয়ে যাবো কোনো নির্জন স্থানে, সেখানে করবো আমি শক্তি সাধনা মা, আমি শক্তি সাধনায় সিদ্ধি লাভ করে যদি দেবতাদের পরাজিত করতে পারি, তাহলে তোমার পুত্র গয়াসুর তোমার কাছে ছুটে আসবে, আর তা যদি না হয় জননী তোমার সন্তান গয়াসুরের সাথে এই তোমার শেষ দেখা জননী, এই তোমার শেষ দেখা, বিদায় বিদায় মাগো বিদায়। চলে গেল আমার গয়া, চলে গেল আমার গয়া, চলে গেল আমার গো ওগো আত্মা দেবী আত্মা শক্তি দেবী মা মহামায়া, তুমি একজনের নারী মা, আমিও একজনের নারী, তাই তোমার কাছে করজোড়ে বিনীত করে বলছি মা, আমার পুত্রকে তুমি রক্ষা করো মা গো, আমার পুত্রকে তুমি রক্ষা করো। গভীর বনানীর মাঝে এখানে কেউ নেই, নির্জন স্থান, এখানে আছে শুধু বনের পশু পাখি, আর আছি শুধু আমি। এই স্থানে করব আমি শক্তি সাধনা, এই উপযুক্ত স্থান, তাই অপেক্ষা না করে আমি মাকে করব শরণ। সর্বমঙ্গল মঙ্গলে সেই সর্বার্থসাধিকে চরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নো সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে নো সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু রক্ষারূপে নো সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। কয়া কয়া তুই আমায় ডেকেছিস পুত্র,
ট্যাক ট্যাক তোর ডাকে সাড়া না দিয়ে আমি কৈলাসে থাকতে পারলাম না, তাই ছুটে এসেছি কবির বনানের মাঝে। বলপুত্র গয়া কেন তুই আমায় করেছিস স্মরণ? মা এসেছি এসেছি যে মা এসেছি, সন্তানের ডাকে সাড়া দিতে কৈলাস হতে এসেছি সাজে গভীর বনানির মাঝে। মা মারে আজ তোর সন্তান গয়া সুর আজ তোর কাছে কিছু চাই, বল জননী বল সন্তানের মনের আশা আজ তুই পূর্ণ করবি মা। আমি তোকে কথা দিলাম গয়া, আজ তুই যা চাইবি আমি তোকে হাসি মুখে তাই দেব। কে কি বললি মা, কি বললি? তোর পুত্র গয়া সুর তোর কাছে যা চাইবে হাসি মুখে তুই আমায় তাই দিবি জাননে? তাহলে দে দে গো দে মা দে, আজ তবু তোর পুত্র গয়া সুরকে তুই অমর অর্থ বর দে জননী। না না কয়া, অমরত্ব শুধু দেবতাদের জন্য, নহিকো নর নহিকো বানর নহিকো কিন্নর, অমরত্ব ছাড়া অন্য কোনো বর তুই আমার কাছে চেয়ে নে বাবা। আমি হাসি মুখে আমি তোকে তাই দেব, তবে অমরত্ব দিতে পারবো না। কে কে বললি মা, কে বললি? অমরত্ব দিতে পারবি না? তাহলে কেন এসেছিস, কেন এসেছিস যে ভাষানি, কেন এসেছিস? যা যা ফিরে যা, ফিরে যা তুই কৈলাস শিখা। কয়া আজ তোর মাকে তুই দাঁড়িয়ে দিচ্ছিস, বেশ তাই হবি কয়া, আমি চলেই যাচ্ছি। ডাকবি না ডাকবি না আর মা মা বলে, আসবো না কৈলাস ছেড়ে এই গভীর বনানির মাঝে। আসতে হবে, আসতে হবে জননী, আসতে হবে। পুত্র যদি ডাকে তোকে মা মা বলে, মায়ের কোমল হৃদয় যদি গলাতে পারে পুত্র, অবশ্যই মাকে আসতে হবে। তাই আবার আবার আমি করব কঠোর তপস্যা। জাগো কয়া পুত্র গয়া আবার কেন তোর মা কি করলি স্মরণ? থাকতে পারলাম না আমি কৈলাসে, আবার ফিরে এলাম এই গভীর বনানির মাঝে। কয়া ও কয়া যাক কয়া,
আঁকি খোল কে এসেছো এসেছো জননী আমার এসেছো সন্তানের ডাকে কৈলাস পরিত্যাগ করে আজ এই গভীর জঙ্গলের মাঝে এসেছো মা মা আমি যে চেয়েছিলাম অমরত্ব বর সেই বর বুঝে আজ তুই আমায় দিবি মা না না গয়া অমরত্ব নয় আমি আমার এই মঙ্গল ঘর আজ তোর হাতে তুলে দিতে চাই এই মঙ্গল ঘর তুই যদি যত্ন করে রেখে দিস তুই যদি কখনো কাউকে না দিস দেবতা দানব নর কিন্নর সর্ক মর্ত পাতাল কোনো অস্ত্রে কারোর হাতে হবে না তোর মরণ এই নে বাবা আমার মঙ্গল ঘর তুই নে তাই দে জননী আমার তাই দে তবে সাবধান সাবধান গয়া সাবধান আমার প্রিয় মঙ্গল ঘর যেন তুই কখনো কাউকে দান করবি না যদি দান করিস সেই দিন আত্মা শক্তি দেবী মহামায়া তোকে পরিত্যাগ করে আবার কৈলাসে ফিরে যাবে সাবধান মা আমি এত মূর্খ নই মা আমার মৃত্যু ঘর আমি কাউকে স্বেচ্ছায় দান করব আমি এত বোকা নই মা তাই দেখ মা দেখ তোর এই মঙ্গল ঘট আমার মস্তকে করে আমি আজ নিয়ে যাব ওই পাতালের মুখে সেখানে আমি তোর নামে একটি মন্দির নির্মাণ করব সেই মন্দিরে তোর ঘর স্থাপন করে তারপর আমি দেবতাদের সাথে যুদ্ধে যাব তাই যাই যাই অপেক্ষা না করে মায়ের মঙ্গল ঘট নিয়ে যাই আমি পাতালের মুখে এই তো আমি চলে এসেছি পাতালের মুখে এইবার আমি মায়ের ঘর স্থাপন করব তার আগে জাগো জাগো দানবের মায়া দানবের মায়ার প্রভাবে পাতালের মুখে মাতৃ মন্দির হোক নির্মাণ এই তো মায়ের মন্দির নির্মাণ হয়ে গেছে এইবার এই মন্দিরে আমার মায়ের মঙ্গল ঘট আমি স্থাপন করব জয় শক্তিময়ী মা আজ আমি তোকে কথা দিয়ে যাচ্ছি মা তোর এই ঘটে সকাল সন্ধ্যায় পুষ্পাঞ্জলি না দিয়ে তোর ভক্ত তোর সন্তানে গয়াসর কখনো অন্ন জল গ্রহণ করবে না জননী তুই আমায় আশীর্বাদ কর
এইবার আমি যাব মা, এইবার আমি আক্রমণ করব কৈলাস শিখর। যাব যাব দানবের মায়া শক্তি, দানবের মায়া শক্তিতে লক্ষ দানব ভোগ সৃষ্টি। এগিয়ে চলো, এগিয়ে চলো দানবে বাহিনী, এগিয়ে চলো, এগিয়ে চলো কৈলাস শিখর আক্রমণ করে ভোলানাথে, এগিয়ে চলো। বিলম না, বিলম না, আজ বিলম না। কোথায় কোথায় প্রভাবতী তার সন্তানকে নিয়ে পালিয়ে গেছে স্বর্গ মর্তবা দানি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু প্রভাবতী দেখা পেলাম না, দেখা পেলাম না। তার শিশু সন্তানে কোথায় গেছে, কোথায় গেছে তারা? বলো না, ভালো করেছি দেখো ভোলানাথ, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ সেই অসহায় নারীর সন্তান তোমার সম্মুখে দাঁড়িয়ে, নাম তার কয়াস। তুমি এসো কয়াস, এসো, তোমার পিতাকে আমার এই সোলাঘাত নৃশংস ভাবে হত্যা করেছিলাম, এইবার তোমাকে তোমাকে তোমার পিতার মতো আমি পাঠাবো জমির দোয়ার। কে বললে ভোলানাথ, কি বললে? আজ কয়াসরি তুমি জমির দোয়ার পাঠাবে, এসো ধরো তোমার ভাকাল আক্রমণ। পরাজিত আজ ভোলানাথ, পরাজিত। কোথায় বলাবে, কোথায় বলাবে ভোলানাথ? পালিয়ে যেতে দেব না তোমার, কোথায় বলাবে নন্দ ভেঙ্গে তোমার, কাউকে পালিয়ে যেতে দেব না। দাঁড়াবে বাহিনী গো, ভোলানাথকে বন্দী করো, নির্জন পাতাল ভবন বন্দী করো। এইবার আমি আক্রমণ করবো ওই গোলকধর গোলক বিহারী নারায়ণকে পরাজিত করবো। এবার আমি এগিয়ে চলো দানবে বাহিনী গণ, গোলকধর এগিয়ে চলো, এগিয়ে চলো। কি
আজ ত্রাহি তাহি রব কেন শোনা যায় আজি অমরাবতীর বুকে একই সমস্ত দেবতারা একে একে করি পলায়ন কি হয়েছে কি হয়েছে আজ অমরাবতীর বুকে সমস্ত দেবতারা অমরাবতী ছেড়ে কেন করি পলায়ন কি হয়েছে কি হয়েছে আজি কি আসিল আজ অমরাবতীর বুকে কে নারায়ণ চিনিতে কি পারো প্রভু চিনিতে কি পারো অগো গোলক বিহারী নারায়ণ ভালো করেছে দেখো যার পিতাকে তোমরা সমস্ত দেবতারা একত্রিত হয়ে নিঃশংস ভাবে করেছিলে হত্যা আমি সেই দেবরাসনের মন্ত্র নাম আমার কয়াস কয়াসু বলো বলো কয়াসু কি বা কারণে আসিলে আজি আজি অমরাবতীর বুকে বুঝতে পারলি না বুঝতে পারলি না প্রভু নারায়ণ বুঝতে পারলি না পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য আমার মাকে বিধবা করার জন্য হইছে দেখো নারায়ণ হইছে দেখো স্বর্গের তেত্রিশ কোটি দেবতারা একে একে স্বর্গরাজ্য ছেড়ে করে পলায়ন ওই দেখো স্বয়ং ধর্মরাজ সেও পালিয়ে যায় ওই দেখো দেবরাজ ইন্দ্র শিয়মরাবতী ছেড়ে পালিয়ে যায় এইবার তোমার পালা তোমাকেও ছাড়তে হবে আজ বৈকুণ্ঠধাম এসো এসো প্রভু নারায়ণ এসো করো যুদ্ধ রক্ষা করো তোমার এই বৈকুণ্ঠ বেশ তবে তাই এসো এসো গয়া সুর এসো বেশ আক্রমণ পরাজিত আজি গোলক বিহারী নারায়ণ এই কয়াসুরের কাছে সমস্ত দেবতা একে একে কয়াসুরের হাতে পরাজিত হয়ে অমরাবতী ছেড়ে পালিয়ে গেছে এইবার অমরাবতী রাজ সিংহাসন আমার স্বর্গ সিংহাসনে বসে আমি স্বর্গ অর্থ পাতাল ত্রিলোক আমি জয় করব ত্রিলোকের অধীশ্বর আজ তার আমি সম্রাট কয়াসুর হলো না হলো না কয়াসুরের আক্রমণে সমস্ত দেবতারা একে একে হয়েছে পরাজিত কিন্তু কোন দেবতা কোন দেবী দাঁড়িয়ে আছে বর ওই দুষ্ট গয়াসুরকে ভগপ্রভু নারায়ণ বলতে পারো প্রভু বলতে পারো ওই গয়াসুরকে কোন দেবতা কোন দেবী দাঁড়িয়ে আছে বর যে বরে বলিয়ান হয়ে ওই দুষ্ট গয়াসুর অমরাবতী আক্রমণ করে স্বর্গের সমস্ত দেব দেবীগণকে করে পরাজিত আজ আজ বলতে পারো প্রভু নারায়ণ বলতে পারো আমার তো জানা নেই হে কৈলাসপতি তুমি একেবারে ধ্যান যোগে দেখো কোন দেবতা কোন দেবী দানিল পর
আজই দুষ্ট কয়া শুনে বেশ তবে তাই হোক গোলগে বিহারী নারায়ণ তাই হোক ধ্যান যোগে জানিব আমি কোন দেবতা কোন দেবী জানিল নিধন করে অমরাবতী আর বুঝি পুনরুদ্ধার করা গেল না কেন কেন কৈলাসপতি কে কোন দেবতা কোন দেবী দানিল পার ওই কয়া সুরে আছে দেবতা নহে দিয়েছি পর পর নহে দিয়েছি তার মঙ্গল ঘট সে আর কেউ নয় আত্মা শক্তি মহামায়া তার মঙ্গল ঘর তুলে নিয়েছি আজ গয়াসুরের মস্তকে তাই ওই মঙ্গল ঘর যতক্ষণে গয়াসুরের কাছে থাকবে ততক্ষণ কোনো দেবতা দানবী নর কিন্নর কারোর হাতে হবে না মরণ ওই গয়াসুরে সবাই বলে আমি কুচক্রী নারায়ণ ভেবো না ভোলানাথ ভেবো না আমি যাব পাতালির বুকে তবে এই বেশি নয় আমি ব্রাহ্মণের বেশ করিয়া ধারণ ওই গয়াসুরের কাছে যাব দেবীর মঙ্গল ঘর করিতে ভিক্ষা তাইলে চললাম আমি চললাম আজ পাতাল ভুবন চলে গেল প্রভু নারায়ণ চলে গেল ওই গয়াসুরের কাছে মঙ্গল ঘটানোর জন্য চলে গেল আজি পাতাল ভব না না অপেক্ষা করতে হবে যতক্ষণ প্রভু নারায়ণ ওই পাতাল হতে ফিরে না আসে ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই মা পেরেছি তোর শক্তি নিয়ে গয়াসুরের কাছে আজ সমস্ত দেবতারা পরাজিত হয়েছে মা এবার আয় মাই তোর ঘটের আমি আবার আসি পূজা করি ভিক্ষাং দেহে কে আছো বৃদ্ধ ব্রাহ্মণের কেছো ভিক্ষা দাও কে কে ভিক্ষাং দেহি বলে মায়ের মন্দির প্রাঙ্গণ এসেছে কে কে গো তুমি দেখতে পাচ্ছ না এটা মায়ের মন্দির এখানে কোনো ভিক্ষার বস্তু নেই যদি পেতে হতে পারো তাহলে শুধুমাত্র মায়ের প্রসাদ আমি তোমায় দিতে পারি কিন্তু এতে কি তোমার হবে আমি যে ভিক্ষার বস্তু চাই কথা দাও রাচন কথা দাও তুমি আমায় সেই বস্তু দেবে ভিখারি ভগ ব্রাহ্মণ ভিক্ষা যদি নিতে হয় যাও যাও আমার গর্ভধারিণী জননীর কাছে যে ভিক্ষা চাইবে তুমি আমার গর্ভধারিণী জননী তোমার আশাদিত ভিক্ষা দেবে যাও যাও তুমি আমার মায়ের কাছে যাও না না রাজন আমার সেই ভিক্ষার বস্তু তোমার মায়ের কাছে নেই আছে তোমার কাছে কথা দাও রাজন কথা দাও আমি যা চাইব
তুমি আমায় তাই দেবে। ব্রাহ্মণ কে যাইবে তুমি, কে যাইবে তুমি, কি আছে আমার কাছে? বেশ আমি তোমায় কথা দিচ্ছি ব্রাহ্মণ, তুমি যা চাই যদি থাকি আমার কাছে এই মায়ের মন্দিরে আমি তোমাকে অবশ্যই তোমার হাতে তুলে দেব। মুখের কথা আমার বিশ্বাস হয় না রাজন, তুমি তোমার স্বর্গে ও পিতার নামে তোমার মায়ের মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। ব্রাহ্মণ জানি না তুমি কি চাই, তবু আমি কথা দিচ্ছি আমি আমার মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি আমার স্বর্গীয় পিতার নামে প্রতিজ্ঞা করে বলছি তুমি যা চাই আমি হাসি মুখে আমি তোমায় তাই দিয়ে সন্তুষ্ট করব। বেশ তাহলে দাও রাজন দাও, তুমি যে ঘটটার পূজা করছো ওই ঘটটা তুমি আমায় ভিক্ষা দাও। কি বললে ব্রাহ্মণ, কি বললে তুমি? আমার মায়ের মঙ্গল ঘট ইনা ব্রাহ্মণী না, আমি আমার মায়ের মঙ্গল ঘট আমি তোমায় দিতে পার। ওগো ব্রাহ্মণ যদি দিতে হয় চাও যদি আমার কাছে আমার শেষ রক্ত বিন্দু, আমি আসতে আসতে তোমার ওই চরণ তলে আমি ঢেলে দেব, তবু আমার মায়ের মঙ্গল ঘট আমি দিতে পারব না। শেখে শেখে রাজন, তুমি যে তোমার মায়ের মন্দিরে দাঁড়িয়ে তোমার স্বর্গীয় পিতার নামে প্রতিজ্ঞা করেছ, বেশ তবে চলে যাচ্ছি আমি, তবে মনে রেখো রাজন প্রতিজ্ঞা ভঙ্গ করলে মহাপাপের পাতকে হতে হয়। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, দাঁড়াও ব্রাহ্মণ দাঁড়াও। তোকে দেওয়ার কথা আমি রাখতে বললাম না, আমি যে তোর মন্দিরে দাঁড়িয়ে আমি যে আমার স্বর্গীয় পিতার নামে প্রতিজ্ঞা করেছি মা, তাই বললাম না তোকে দেওয়ার কথা রাখতে। সবাই বলে দানবেরা অত্যাচারী, দানবেরা নারী লোভ নারী লোভী, কিন্তু কেউ একজীবন জানতে চাই না, কেউ একজীবন বুঝতে চাই না, দানবেরাও মাতৃ গর্ভে জন্ম নিয়েছে, তাদেরও হৃদয় বলে একটা বস্তু আছে, তাদেরও আছে মায়া মমতা, এটা কেউ বুঝতে মা, ও মা এই দেখ, এই দেখ মা তোর দেওয়া মঙ্গল ঘট আস্তুর দানব সন্তান, সে আজ ব্রাহ্মণের হাতে তুলে দিচ্ছে, ব্রাহ্মণের তুলে দিচ্ছে, তো
তুই আমায় ক্ষমা করে দিও মা, তুই আমায় ক্ষমা। এই নাও, এই নাও ব্রাহ্মণ, আমার মায়ের মঙ্গল। কয়া কয়া এবার আমায় বিদায় দে মা, 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 মা। এতদিন আমি আমার কথা রেখেছিলাম পুত্র, কিন্তু তুই তোর কথা রাখতে পারিস নে, এইবার আমার বিদায়ের পালা। বিদায়, বিদায় পুত্র গয়া, আজ তোর শক্তি মুই মা, আজ বিদায় চলে যাচ্ছে মা। তুমি চলে গেলে থাকিব কেমন করে, তুমি চলে গেলে থাকিব কেমন করে, yeah।
যেও না সরস্বতী কার্তিক গণেশ তারা মা মা বলে কাঁদছে, আমি যে বিশ্ব জননী বাছা, বিশ্বের সকলে যে আমার সন্তান, বিদায় বিদায় গয়া, বিদায় চলে গেলে মা, আজ কয়া সুরের সমস্ত শক্তি হরণ করে নিয়ে চলে গেলে মা, কিন্তু কিন্তু কে কে ওই ব্রাহ্মণ আমার মায়ের মঙ্গল ঘট এসে কি করবে? না না, আমাকে জানতে হবে। দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও, বলে যাও ব্রাহ্মণ, আমার মায়ের মঙ্গল ঘট এসে কি করবে? দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও দাঁড়াও, ব্রাহ্মণ বলছো কয়াসু? নয়কো ব্রাহ্মণ, আমি ভালো করে চেয়ে দেখো, আমি কৌলক বিহারী নারায়ণ, বিহারী নারায়ণ, ছলনার জাল করিয়া বিস্তার ব্রাহ্মণের ছত্রে সে ছলিলে আমারে, ক্ষমা নেই ক্ষমা নেই তোমার নারায়ণ, ক্ষমা নেই, আজ আমি তোমাকে পাঠাবো জমের দোয়া। Ah!
হগ ভোলানাথ, হগ হগ ত্রিপুরারী, হগ গোলক বিহারী নারায়ণ, আর সইতে পারি না, আর সইতে পারি না, রক্তাক্ত সমস্ত দেহ ভোর, পারি না সোজা হয়ে দাঁড়াতে, মৃত্যু দাও আমার, মৃত্যু দাও ভগবান। কয়াসু এমনি ভাবি তোমার মৃত্যু হবে না কয়াসু, তুমি যে দেবীর মঙ্গল ঘট মস্তকে করে এনেছ, তাই যে মস্তকে দেবীর মঙ্গল ঘট এনেছ, আমি যদি স্বয়ং তোমার ওই মস্তকে আমার পদযুগল তুলে দিই তাহলেই তোমার মৃত্যু হবে, তা না হলে সর্ক মর্ত পাতা ত্রিলোকে সত্য ত্রেতা দাপর কলি চতুর চোখ তুমি গড়াগড়ি যাবে, রক্তাক্ত অবস্থায় মৃত্যু যন্ত্রণায় করবে ছটপট, তবু তোমার মৃত্যু হবে না। অগ অগ প্রভু নারায়ণ, কৃপা কর, কৃপা কর ভগবান, আর আমি সইতে পারছি না ভগবান, তুমি আমায় মুক্তি দাও ভগবান, তুমি আমায় মুক্তি দাও। তুমি তোমার পিতাকে বড় ভালোবাসতে, তুমি তোমার মাকে বড় ভালোবাসো, তাই তো পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য বেঁধেছিল দেব দানবের মহারণ। শোনো কয়াসু, যে স্থানে আজ তোমায় বধ করতে হলো, এই স্থান তোমার মৃত্যুর পর এক মহাতীর্থ স্থানে পরিণত হবে, নাম হবে মহাতীর্থ কয়াধাম। মর্তের মানবী মানবীরা তাদের মৃত পিতা মাতার আত্মার শান্তির জন্য এই স্থানে পিণ্ড দান করলে তাদের পিতামাতার আত্মা শান্তি হবে, তারা স্বর্গপুর লাভ করবে, তাই চাও কয়াসু।